ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিজ লিটল ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আমার ইউটিউব জার্নিটা শেয়ার করব, যে কিভাবে আমরা জিরো থেকে আজ 70,000-এরও বেশি ইউটিউব ফ্যামিলিতে পরিণত হয়েছি। আর এটা করতে আমার 5 থেকে 6 মাস টাইম লেগেছে। কিভাবে এটা পসিবল হয়েছে সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব, আর কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটাকে তাড়াতাড়ি গ্রো করতে পারবে সেই টিপসও আমি তোমাদের সাথে দেব। আর তার সাথে সাথে তোমাদেরকে একটা গুড নিউজ দেবো ভিডিও লাস্টে, আর তার সঙ্গে একটা সিম্পল মেকআপ লুকও শেয়ার করব। তাই ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে। ইউটিউবের এই রাস্তাটা আমার কাছে খুব একটা সহজ ছিল না। যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ইউটিউব করো, তারা অবশ্যই এটা জানো, প্রথম প্রথম ভিডিও ছাড়লে কিন্তু একদমই ভিউজ আসে না। আমার সাথেও সেম এরকমই হয়েছিল। প্রথম প্রথম যখন আমি ভিডিও ছাড়তাম তখন আমার খুব একটা ভিউজ আসতো না, আর আমি না এই চ্যানেলটাকে নিয়ে অতটা সিরিয়াসও ছিলাম না প্রথম প্রথম। বাট একদম অনেস্টির সাথে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব, যে ইনকাম করব বলেই কিন্তু আমি ইউটিউবে এসেছিলাম। বাট তারপর যখন ভিডিও দেওয়া শুরু করি আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করা শুরু করো, তখন আমি ভাবলাম যে এখানে শুধু ইনকাম না, এখানে আমি নিজের ট্যালেন্টটাকেও তোমাদের কাছে শো করাতে পারবো। প্রথম প্রথম যখন ভিডিও আমি ছাড়বো ভাবি, তখন আমি বুঝতে পারিনি যে কোন টাইপসের অ্যাকচুয়ালি কন্টেন্ট আমি এখানে ছাড়বো। তাই যেটা পারতাম সেটাই আমি ছাড়া শুরু করে দিতাম। তারপর আমি ভাবলাম যে না, একই রকম কন্টেন্ট ছাড়াটা খুব দরকার। তাই তখন থেকে আমি শুরু করলাম মেকআপের ভিডিও, হ্যাক ভিডিও, আরও অন্যান্য কন্টেন্ট আমি ছাড়া শুরু করলাম। প্রথম প্রথম ভিডিও ছাড়তে যখন খুব একটা ভিউজ আমার আসতো না, তখন আমি ভাবতাম যে না, আর ভিডিওই ছাড়বো না। এত ডিমোটিভেট হতাম নিজে থেকে যে ইচ্ছাই করতো না যে আর ভিডিও বানাই। কিন্তু তারপরে আমি ভাবলাম যে কন্টিনিউ ভিডিওটা ছেড়ে যেতে হবে, ভিডিওটা বন্ধ করলে চলবে না। সেইভাবেই আমি কন্টিনিউ ভিডিও ছাড়া শুরু করলাম। যখনই তুমি নিজে থেকে কোনো কাজ করতে যাবে তখন তোমায় প্রথমে কিন্তু ডিমোটিভেট হতে হবে। আমার সাথেও ঠিক সেরকমই হয়েছিল। আমিও যখন ইউটিউবে প্রথম ভিডিও ছাড়া শুরু করি তখন সেটা নিয়ে আমাকে অনেকে অনেক কথা শুনিয়েছিল। হ্যাঁ, আমিও তারপর ডিমোটিভেট হয়েছিলাম, ভেবেছিলাম না সত্যি এখান থেকে কিছু হবে না, তাই ফালতু টাইম ওয়েস্ট করে লাভ নেই। কিন্তু যখন আমি দেখলাম যে কিছু মানুষ আমায় কন্টিনিউ মোটিভেট করে যাচ্ছে, আমায় অনেক সাপোর্টও করছে, আর তার থেকেও যেটা বড় জিনিস যে আমার নিজেরই মনে হচ্ছিল যে না, আমি এখান থেকে কিছু করতে পারবো, তখনই ভাবলাম যে না, এটা কন্টিনিউ করতে হবে। ওই যে বলে না, প্রতিটা জিনিসের একটা নেগেটিভ আর পজিটিভ ভাইব আছে। নেগেটিভটা যদি তোমরা কখনো নিতে না পারো, তাহলে পজিটিভও তোমরা কোনোদিনও নিতে পারবে না। আমার সাথেও ঠিক সেরকমই হয়েছিল। নেগেটিভটা আমি অ্যাকসেপ্ট করতে পেরেছিলাম বলেই এত পজিটিভলি আমি অনেক অনেক ভিডিও বানাতে পেরেছি। তোমরাও যারা আমার মতো এরকম কয়েক মাসের মধ্যে চ্যানেলটাকে গ্রো করতে চাও, তাদেরকে প্রথমেই একটা কথা বলবো যে কারোর কথায় ভিডিও ছাড়া কখনোই বন্ধ করো না, কন্টিনিউ ভিডিও বানিয়ে যাও আর নিজের উপরে বিশ্বাস রাখো। এইভাবে যদি তোমরা এগিয়ে যেতে পারো তাহলে তোমাদের চ্যানেলও খুব তাড়াতাড়ি গ্রো করবে। যদি তোমরা শর্টস ক্রিয়েটর হও তাহলে চেষ্টা করবে ডেইলি 2 থেকে 3টে শর্টস আপলোড করার। মিস করলে একদমই চলবে না, ভিডিওর কনসিস্টেন্সি খুব জরুরি। তোমরা কন্টিনিউ যদি ভিডিও ছাড়ো তাহলে দেখবে তোমাদের চ্যানেলও খুব তাড়াতাড়ি গ্রো করছে। আর পারলে সপ্তাহে অন্তত একটা লং ভিডিও তোমরা আপলোড করার চেষ্টা করো, এতে করে দেখবে তোমাদের অডিয়েন্সরাও তোমাদের সাথে অনেক ভালোভাবে কানেক্ট থাকতে পারবে। এইগুলো হলো বেসিক টিপস। এইভাবে যদি তোমরা চ্যানেলটাকে চালিয়ে যেতে পারো তাহলে খুব তাড়াতাড়ি আমার মতো তোমাদের চ্যানেল গ্রো করতে পারবে। প্রথম প্রথম যখন তোমরা ভিডিও ছাড়বে অনেক বাজে বাজে কমেন্ট, অনেক বাজে ভাষাও তোমাদের শুনতে হবে, এগুলোকে একদম ইগনোর করো। তারপর দেখবে আস্তে আস্তে যখন তোমরা ভালো কমেন্ট পাবে, সেই ভালো কমেন্টগুলোর মধ্যে সেই বাজে কমেন্টগুলো কোথায় যেন হারিয়ে যাবে। যত নেগেটিভ ভাইবস আছে সেগুলোকে একদম ইগনোর করো। দেখবে যখন তুমি ভালো ভালো কন্টেন্ট পোস্ট করবে না, তখন তোমাকে সাপোর্ট করার জন্য অনেক মানুষ এগিয়ে আসবে। আমার ক্ষেত্রেও সেম হয়েছিল। আর যারা যারা আমাকে সাপোর্ট করেছো তাদেরকে আবার বলি, তাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ। অনেকেই ভাবে যে ইউটিউবে ভিডিও পোস্ট করা কোনো ব্যাপারই না, কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ভিডিও বানায়, তারা জানে যে একটা ভিডিও পোস্ট করতে গিয়ে কতটা খাটতে হয়। ভিডিও শ্যুট করা থেকে এডিট করা, তারপর স্ক্রিপ্ট ভাবা, কোন কন্টেন্টের ওপর ভিডিও দেবো সেইগুলো চিন্তা করা, এগুলো করতে না অনেক ঘাম বেরিয়ে যায়। দেখো, ইজিলি কোনো কিছুই পাওয়া যায় না। একটা কিছু করতে গেলে অনেক হার্ডওয়ার্ক করতে হয়। ঠিক সেরকমই ইউটিউবে যদি তোমরা দাঁড়াতে চাও তাহলে অবশ্যই তোমাদের অনেক পরিশ্রম করতে হবে। ওই যে বাংলায় একটা কথা আছে না, কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে, ঠিক সেরকমই। সো ইউটিউব নিয়ে তোমাদের সাথে আজকে আমি অনেক টিপস শেয়ার করেছি, আর কিভাবে তোমরা চ্যানেলটাকে তাড়াতাড়ি গ্রো করতে পারবে সেটাও বলেছি। আর বলতে বলতে দেখো আমার মেকআপ লুকও প্রায় কমপ্লিট, আর এইটা হলো ফাইনাল। Ta-ra-ra-ra Ta-ra-ra-ra
এই যে এতক্ষণ তোমরা যে মেকআপ লুকটা দেখলে সেটা পুরোপুরি আমি 10 টাকার মধ্যে ক্রিয়েট করেছি। আর আজকে যে গুড নিউজটা আমি তোমাদের বলবো সেটা হলো, হ্যাঁ আমি আমার গুগল অ্যাডসেন্স কোড হাতে পেয়ে গেছি, অনেক অপেক্ষার পর ফাইনালি এটা পেয়ে গেছি। আর এইটা হলো ইউটিউবের একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি হাতে পেয়ে গেছি, আর তার জন্য তোমাদেরকে থ্যাংক ইউ বলে আমি ছোট করতে চাই না। লাস্টে শুধু একটা কথাই বলবো যে এইভাবেই সাপোর্ট করো, আজ তোমাদের সাপোর্টের জন্যই আমি এটা হাতে পেয়েছি। তোমাদের কাছে আরেকটা আমার রিকোয়েস্ট আছে যে তোমরা যেভাবে আমার শর্টস ভিডিওগুলোকে সাপোর্ট করো ঠিক সেভাবেই আমার লং ভিডিওগুলোকেও করো। অনেকেই আছো যারা আমার ভিডিও তো দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, তাদের বলবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতন টাটা।